প্রধানমন্ত্রী দলের সঙ্গে কি দূরত্ব বাড়ছে তাপস রায়ের? বড় প্রশ্নের জায়গা। বিধায়ক কি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন ভোটের আগে? বড় বিষয়, কারণ যেমনটা জানাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে, তাপস রায় তিনি জনগর্জন সভার দায়িত্ব নিতে নারাজ। তার বড় দায়িত্ব ছিল এই ব্রিগেড সমাবেশে, আর এই ব্রিগেড সমাবেশে তাপস রায় তিনি বলছেন যে না, তিনি নাকি বড় দায়িত্ব নেবেন না। বড় খবর এই মুহূর্তে সামনে আসছে, দলের দেওয়া দায়িত্ব সামলাবেন না তাপস রায়। কেন সামলাবেন না তাপস বাবু, এটাই তো বড় প্রশ্ন। এখন এই দায়িত্ব না সামলালে পরবর্তী পদক্ষেপ কি? শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজা শাহ রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। রাজা, কি খবর পাচ্ছ? আর দেখো, আমরা একাধিক সময় দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের যদি কলকাতায় বড় কোনো প্রোগ্রাম থাকে রাজ্যব্যাপী, তাহলে কিন্তু তোমাকে বলি যে তাপস রায় তার দায়িত্ব থাকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে বিভিন্ন জেলা থেকে আহত যে কর্মীরা তাদেরকে থাকা খাওয়ার যে ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়, তাদের যে দেখভালের দায়িত্বে কিন্তু তাপস রায় থাকে। আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম তোমাকে বলি 21 জুলাই এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন দিল্লিতে অভিযান করা হলো, ঠিক সেই সময় কিন্তু তাপস রায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে ছিলেন। এখন বক্তব্য আগামী 10 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তোমাকে বলি সেখানে যে জনগর্জন সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের, মেগা সভা বলা যায় নির্বাচনের পূর্বে, তার জন্য তাপস রায়কে কিন্তু ভাবা হয়েছিল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে তাপস রায় থাকবেন যেমনটা অন্যান্য বছর থাকেন। কিন্তু এবার দেখা গেল, যেটা সূত্রের খবর তোমাকে বলি, যে দলীয় নেতৃত্বকে, একেবারে দলীয় নেতৃত্বকে ফোন করে তাপস রায় বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি থাকতে পারবেন না, অর্থাৎ তিনি দায়িত্ব সামলাতে পারবেন না। এটা দেখে কি মনে হচ্ছে দূরত্ব বাড়ছে তাপস বাবু দলের সঙ্গে? এবং একই সঙ্গে দাঁড়িয়ে যদি দূরত্ব বেড়ে থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে রাজা? দেখো, দূরত্ব যে তাপস রায় দলের সঙ্গে বাড়ছে এমনটা নিশ্চিত, তার কারণ গতকালকে আমরা যখন তাপস রায় বাড়িতে পৌঁছেছিলাম, তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে লাগাতার যেভাবে কলকাতা উত্তরের যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাপস রায় আক্রমণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষোভ বিক্ষোভ থাকলে দলের অন্দরে মেটাতে, তাহলে তাপস রায় কেন তো সংবাদ মাধ্যমের মুখে সামনে বলছেন? তাপস রায় তখন সরাসরি এখনো পর্যন্ত রয়েছে, তিনি বলছেন যে দলের অন্দর নেই, তারা আবার কাকে জানাবো। ফলে তো দূরত্ব যে বাড়ছে এটা কিন্তু নিশ্চিত। অনেক ধন্যবাদ রাজা, অনেক ধন্যবাদ রাজা শাহ ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে।